আঠারোমুড়া পাহাড়ের বসবাসকারী জুমিয়ারা বর্তমানে খুব কষ্টের মধ্য দিয়ে জুম চাষ করছে। কোন কোন সময় ওসব জুমিয়ারা জুমের ফসল বাজারজাত করে, আবার কোন কোন সময় বাজারজাত করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবে প্রতিবারই যতই সরকার আসুক না কেন, তাদের ভাগ্যের চাকা ঘুরে না। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়া কামিয়া আরডি ব্লকের অধীন কাকড়াছড়া ও নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন এলাকার লোকজনরা দিন কাটিয়ে আসছে দুর্ভোগের মধ্য দিয়ে। ভোট আসে ভোট যায়, মানুষের জীবন জীবিকার মান উন্নয়নে নেতা মন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতি থেকে যায় প্রতিশ্রুতিতেই। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আদি ব্লকের অধীন কাকড়াছড়া ও নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন এলাকার জমিয়া পরিবারগুলি এক প্রকার বুঝে গিয়েছে, ভোটের প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি থেকে যায় তা আর বলার অপেক্ষা রাখে না। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন কাকড়াছড়া নুনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন এলাকার প্রায় প্রত্যেকটি পরিবারে জুম চাষের উপর আস্থা রেখে আদিকাল থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জুম চাষ করে থাকে। অনেক বছর জুম চাষ করতে করতে দূর থেকে বহু দূর চলে যেতে হয় জুমিয়া পরিবারগুলিকে, আর এই জুম চাষের উপর নির্ভর করে প্রত্যেকটি জুমিয়া পরিবার সংসারের যাবতীয় ভরণ পোষণ অনাদিকাল থেকেই করে আসছে। তবে এবছর জুম খেতে ফলানো রামাইশ, খাকলো, মিষ্টি কুমড়া সহ নানান সবজি চাষ করছে। সবজির ফলন তুলনামূলকভাবে ভালো হলেও বাজারজাত করতে পারছে না রাস্তার ভগ্ন দশার কারণে। কারণ চাকমাখার থেকে কিছুটা রাস্তা ভালো থাকলেও বাকি লম্বা রাস্তাটি ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে। ফলে গাড়ির চালকরা গাড়ি নিয়ে এই ভগ্ন দশায় পথ ধরে ফলে গাড়ির চালকরা গাড়ি নিয়ে এই ভগ্ন দশার পথ ধরে যেতে অনীহা প্রকাশ করে প্রায় সময়, আর যদি চলাচল করে তবে দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে অভিযোগ। আর তার ফলে জুমিয়া পরিবারগুলি জুমে ফলানো সবজি বাজারজাত করতে পারছে না, জুম খেতে নষ্ট হচ্ছে জুমে ফলানো ফসল, এদিকে বাজারজাত করার সঠিক মূল্য পাচ্ছে না। এক জুমিয়া চাষী চরণ জয় রিয়াং জানান, ত্রিপুরা রাজ্যের মধ্যে রিয়াং সম্প্রদায় বছরের পর বছর ধরে জুম চাষ করে আসছে, আর জুম চাষ করতে করতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে হয় ভালো জমির আশায়। তিনি আরো জানান, ফসল বিগত বছরগুলির তুলনায় এবছর এক প্রকার ভালো হয়েছে, কিন্তু রাস্তাটি ভগ্ন দশার রূপ নোয়াতে জুমের ফসল বাজারজাত করতে পারছে না। আমরা ফুক খাইও ফুক খাইমান বমাই থিং খাওয়ে ফালফন আইনি কোনো সুবিধা করে মানে লামা হামিয়া লামা নি অসুবিধার আজ বাজার তেলামরা তিনান ভ আরো তিনান ভ ফালজাতমান ভাই নি কোনো সুবিধার করে লামা হামিয়ান বাবে গাড়ি ভাড়া বেশি আং বড় ফুক খেবে আং বমই থ খাওয়ে ফালম আং কোনো লাভবান ক্রেখা কেন যে সরকার ফাইউ যে সরকার নতুন নতুন ফাইউ গ্রাউ কোনো লাভবান ক্রে খেয়ে দিও চিনি কোনো দাম ক্রে চিনি কোনো র বিনি নাইকল মুখ্রই খের সারাতিরপ্রাও চুং রিয়াং বাস্তব চুং রব হুকা। হাজার হাজার টাকা ব্যয় করে এবং পরিবারের সদস্যদের শ্রমে ফলানো সবজি বাজারে না বিক্রি করতে পেরে জুমের মধ্যেই সবজি পচন ধরছে। তিনি আরো জানান, রাস্তা সংস্কারের জন্য বারবার তাদের পক্ষ থেকে ভিলেজ কমিটির কাছে বারবার দাবি জানিয়ে আসলেও কাজের কাজ অশ্বডিম্ব। এদিকে নোনাছড়া এবং কাকড়াছড়া এডিসি ভিলেজে বসবাসকারী জনজাতি অংশের মানুষদের দাবি রাস্তাটি সংস্কার করে দেওয়ার। তবে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর ওই সকল জুমিয়া পরিবারদের উন্নয়নের কথা মাথায় রেখে রাস্তা সংস্কারের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।